প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই আমার এই গ্রুপের সাথে যুক্ত আছো। আমি জানি যে তোমরা সবাই ওয়েট করছো আমার এই ক্লাসটার জন্য, আমাকে অনেকে নক করেছো। তো আমি বলবো যে আমরা ঠিক 8:30 টাইম দেওয়া ছিল আমাদের এই ক্লাসটার, আমরা ঠিক 8:30 সময় তোমাদের সাথে দেখা করার জন্য লাইভে চলে আসলাম। তো তোমরা জানো যে আমরা যে খারাপ সময় পার করছি, এই খারাপ সময় থেকে মুক্তি লাভের জন্য বা এই খারাপ সময়কে আমাদের মতো কাজে লাগানোর জন্যই আমরা বিভিন্ন সময় তোমাদের জন্য লাইভ ক্লাসে যুক্ত হচ্ছি। এবং আমি পার্সোনালি চেষ্টা করছি যে বিভিন্ন লাইভ ক্লাসের মাধ্যমে তোমাদের ICT-র কঠিন কঠিন টপিকসগুলো তোমরা যাতে বাসায় বসে শিখতে পারো, আমাকে কোশ্চেন করতে পারো এবং আমার প্রশ্নের অ্যান্সারের মাধ্যমে উপকৃত হতে পারো, তার জন্যই আমার এই সামান্য প্রচেষ্টা। আশা করি তোমরা আমার সাথে সবাই যুক্ত আছো এবং থাকবে, এবং তোমাদের বন্ধুদেরকেও আমার এই গ্রুপের সাথে যুক্ত করে নিবে, এই লাইভের সাথে যুক্ত করে নিবে। তো আমরা আজকে নতুন একটি ক্লাস নিতে যাচ্ছি। তো বরাবরের মতোই আমি ক্লাস শুরুর পূর্বে একটু সময় নিব যাতে আমাদের গ্রুপে সবাই জয়েন হতে পারে। তোমরা একটু সবাইকে মেনশন করে দাও। আমি একটু দেখছি আমার লাইভে অলরেডি কে কে চলে এসেছে। সবাই চলে আসলেই আমরা লাইভ ক্লাসটা নেওয়া শুরু করব। তো আমি সবাইকে বলবো যে তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করে দাও এবং তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও যাতে তারা এই গ্রুপে খুব দ্রুত যুক্ত হতে পারে। আর সবাই যুক্ত হওয়ার পরই আমরা আমাদের মেইন টপিকসে চলে যাব। আজকে আমি খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস পড়াবো, অধ্যায় 3.2 অর্থাৎ লজিক গেটেন। তোমরা অনেকেই আমাকে পার্সোনালি মেসেজ করেছো 3.2 এর কঠিন কঠিন টপিকসগুলো তোমাদের সামনে ছোট ছোট করে লেকচারের মাধ্যমে সহজ করে দেওয়ার জন্য। তো আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। তো আশা করি তোমরা আমার সাথে ছিলে এবং থাকবে। তো বেশি দেরি সময় নিব না আমি আজকে, তোমরা একটু দ্রুত এই লাইভে জয়েন করে ফেলো। আর তোমার যে বন্ধুরা এখনো আমার লাইভ ক্লাসে জয়েন করতে পারে নাই তাদেরকে একটু মেনশন করে দাও এবং লাইভটা শেয়ার করে দাও যাতে সবাই আমাদের লাইভে চলে আসতে পারে। আমি একটু সময় নিচ্ছি, আমি দেখতে যাচ্ছি যে লাইভে কে কে চলে এসেছে আমাদের সাথে। আমি আর একটা ব্যাপার একটু তোমাদেরকে বলতে চাচ্ছি যে আমি শুরু করার পূর্বে 5 মিনিট একটু তোমাদের সাথে কথা বলতে চাই যে তোমরা আমার এই গ্রুপ দ্বারা উপকৃত হচ্ছ কিনা, বা আমার এই গ্রুপ সম্পর্কে তোমাদের কোনো সাজেশন আছে কিনা। যদি কোনো সাজেশন থাকে, তোমাদের যদি কোনো মতামত থাকে, স্যার এই জিনিসটা এভাবে না, এভাবে করলে ভালো হয়, এভাবে করলে আমাদের জন্য উপকার হয়, তো আমি আশা করব আমার প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাকে সাজেশন দিবে। আমি তোমাদের যে কোনো সাজেশন, যে কোনো মতামত সাদরে গ্রহণ করব, কারণ এই গ্রুপটা তোমাদেরকে ঘিরেই। তোমরা যদি এই গ্রুপ দ্বারা উপকৃত না হও তবে আমার এই সকল প্রচেষ্টাই কিন্তু ব্যর্থ হবে। বুঝতে পারছি সবাই আমরা? তো আমাকে একটু জানাও যে তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমার লাইভ ক্লাসটা দেখতে পাচ্ছ কিনা। একটু জানাও যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা এবং লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা। নুসরাত কি বলেছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশা করছি তোমরাও সবাই ভালো আছো। তো আমাকে একটু কমেন্টসে জানাও, তোমাদের যদি কোনো সাজেশন থাকে এই গ্রুপ সম্পর্কে তাও আমাদের আমাকে একটু জানাতে পারো। দেখো কোনো সাজেশন থাকলে আমি সেটা গ্রহণ করব যে স্যার এই গ্রুপটা এভাবে না এভাবে করা যায়, ক্লাসগুলোকে কিভাবে নেওয়া যায়, সব কিছুর জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করতে বলবো। আসলে তোমাদের সাজেশনের উপরে ডিপেন্ড করবে আমাদের গ্রুপের সফলতা বা আমাদের কাজ কতদূর চলবে। তো আমি দেখতে পাচ্ছি এখানে অনেকেই চলে এসেছে আমাদের সাথে, তানহা চলে এসেছে, তানজুম চলে এসেছে। তোমরা গ্রুপটাকে একটু মেনশন করে দাও এবং সবাইকে জানিয়ে দাও যে আমরা একটু পরেই এখানে ক্লাস করব। তিশা বলেছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং আমার সাথে যুক্ত আছো। সরি, তো আমরা আজকে নতুন একটা টপিক শুরু করব, যে টপিকসটা তোমাদের কাছে সবসময়ই একটু কঠিন লাগে। সেই টপিকসগুলো নিয়েই আমি মূলত কথা বলবো এবং পড়ানোর চেষ্টা করব। তো এখানে তোমরা বলতে চাচ্ছ যে ICT-র ম্যাথগুলো দেখালে একটু ভালো হয়। হ্যাঁ, আমি চেষ্টা করব, পর্যায়ক্রমে আমরা সব কিছু দেখানোর চেষ্টা করব, সবগুলোই চেষ্টা করছি আমি। আচ্ছা, আমার বন্ধু সাইদ চলে এসেছে। সাইদ বলছে স্যার আমার ল্যাপটপে চার্জ থাকে না বেশি। তুমি আমার মোবাইলে 2000 টাকা বিকাশ করে দাও সাইদ, তোমার মোবাইলে এমনি চার্জ থাকবে, আমি এখান থেকে ঠিক করে দিব। বুঝতে পারছো? ওকে ফাইন, সবাই যুক্ত হচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ, MCQ-র কথা বলেছে খালেদ, MCQ-র কথা বলেছে, এটা আমার মাথায়ও আছে যে তোমরা কিন্তু সবসময় CQ পার্টটাতে খুব বেশি গুরুত্ব দাও, MCQ পার্টটা নিয়ে কিন্তু ভাবো না। কিন্তু তোমাদের A+ পেতে গেলে কিন্তু দুইটা পার্টেই সমান গুরুত্ব দিতে হবে এবং MCQ-তে মার্কসটা ক্যারি করা খুব সহজ, একটা প্রশ্নে 1 মার্কস।
তুমি জানলেই ফুল মার্কস পাবে, এখানে কোনো কনফিউশন নাই, কেউ তোমার প্রশ্ন কাটতে পারবে না। তো আমি এমসিকিউ নিয়ে এখানে বেশ কিছু ক্লাস নিব, আমার প্ল্যানে আছে। তো এই কারণে আমি বলছি যে তোমরা তোমাদের আরো বন্ধুদেরকে এখানে যুক্ত করো এবং আমার ক্লাসটাকে একটু কাইন্ডলি শেয়ার করে দাও যাতে অন্য সবাই দেখতে পারে। আমি এখনই চলে যাচ্ছি আমাদের আজকের টপিকসে। অনেকে আমাদের সাথে এখনো যুক্ত হয় নাই, আস্তে আস্তে যুক্ত হচ্ছে। আমার বন্ধু রানা ক্লাস দেখছে। রানা কেমন আছিস? আশা করি ভালো আছিস তোরা সবাই। তো অনেকদিন দেখা হচ্ছে না, ইনশাল্লাহ পৃথিবী আবার ভালো হবে, আমরা আবার দেখা করব, আড্ডা দিব, ক্লাসে যাব, তোদের সাথেও দেখা হবে। সবাই চলে এসছে, তো আমি আমার ক্লাসে চলে যাব। ক্লাসে চলে যাওয়ার আগে বলবো যে তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করে দিও কাইন্ডলি, যেন তোমাদের সব বন্ধুরা দেখতে পারে। আমি ক্লাসে চলে যাচ্ছি। হ্যাঁ, একটু দেখো, আজকে আমরা যে টপিকসটা নিয়ে কাজ করব বা যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের বইয়ের চ্যাপ্টার 3.2 এর টপিকসটা হচ্ছে এনকোডার। এবং এমন ভাবে আমরা জিনিসটা পড়ব, ঠিক এর বিপরীতে গিয়ে আমরা শিখব হচ্ছে ডিকোডার। তো আমরা এখানে দুইটা টপিকস নিয়ে কথা বলবো, একটা হচ্ছে এনকোডার, একটা হচ্ছে ডিকোডার। আমি এই টপিকসটা শুরু করার পূর্বে তোমাদেরকে একটু ভূমিকা দিয়ে শুরু করতে চাই। তোমরা আমার সাথে একটু খেয়াল করো, মনোযোগ দাও যে এনকোডার কি জিনিস, সে কিভাবে কাজ করে, ডিকোডার কি জিনিস, কিভাবে কাজ করে। আচ্ছা, ফর এক্সাম্পল স্যার, মনে করো এটা তোমার কিবোর্ড, এটা তোমার সিপিইউ, আর এটা তোমার মনিটর। আমরা জানি কম্পিউটার বেসিক্যালি তিনটা পার্টে কাজ করে, বেসিক্যালি ইনপুট, প্রসেস এবং আউটপুট। তো এটা হচ্ছে তোমার ইনপুটের পার্ট, এটা হচ্ছে প্রসেসিং এর পার্ট, এটা হচ্ছে আউটপুটের পার্ট। মনে করো এটা তোমার কিবোর্ড, এটা তোমার সিপিইউ, আর এটা তোমার মনিটর। তুমি কিবোর্ড থেকে কি দাও? তোমাকে যদি আমি কোশ্চেন করি যে তুমি কিবোর্ড থেকে কি দাও, ইনপুট দাও না আউটপুট দাও, আমি জানি আমার সব শিক্ষার্থীরা বলবে যে স্যার আমি কিবোর্ড থেকে ইনপুট দেই। বলো আমাকে, তোমরা কিবোর্ড থেকে কি দাও? ইনপুট। তো খেয়াল করো, কিবোর্ড থেকে যে তুমি ইনপুটটা দাও সেটা তুমি তোমার ভাষায় দাও, কারণ কিবোর্ডটা তোমার কাছে। তুমি এ বি সি ডি সরেয় সরেয় ক খ 1 2 3 4 তোমার ভাষায় ইনপুট দাও। বাট তোমরা সবাই জানো ইনপুটটা চলে যায় কার কাছে? সিপিইউর কাছে। তো সিপিইউ কিন্তু তোমার আমার যে অ্যাজ ইউজুয়াল ভাষা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, এটা কিন্তু সিপিইউ বোঝে না, এটা আমরা সবাই জানি বা আমি বলেছি। সিপিইউ বুঝতে পারে শুধুমাত্র 0 এবং 1, অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ। তো তুমি যে সিপিইউতে তোমার ভাষাটা দাও সেটাকে কনভার্ট করতে হয় মেশিন ল্যাঙ্গুয়েজে। তো এই সিপিইউর সাথে কিবোর্ডের মাঝখানে একটা অংশ আছে, যেই সার্কিটটার কাজ হচ্ছে মানুষের বোধগম্য ভাষাকে মেশিনের বোধগম্য ভাষায় কনভার্ট করা। তো এই পার্টটার নাম হচ্ছে এনকোডার। তো তোমাকে যদি বলি এনকোডার কোন অংশে কাজ করে, খেয়াল করো, পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, এনকোডার কোন অংশে কাজ করে মনে রাখতে হবে। এনকোডার বেসিক্যালি কাজ করে ইনপুট অংশে, ক্লিয়ার? আচ্ছা দেখো, তুমি যে ইনপুটটা দিলে সেটা সিপিইউতে গেল, সিপিইউটাকে কি করবে? নিশ্চয়ই সিপিইউটাকে প্রসেস করবে তোমার চাহিদা অনুযায়ী। ওকে ফাইন, সে প্রসেস করে কি করবে? একটা আউটপুট তৈরি করবে। সেই আউটপুটটা কি তার কাছে রেখে দিবে? অবশ্যই না, কারণ সিপিইউর কাছে আউটপুট থাকলে আমার কি লাভ? আমি তো আউটপুটটা দেখতে পারবো না। সিপিইউ কি করবে? সেই আউটপুটটা পাঠিয়ে দিবে কার কাছে? মনিটরে। কিন্তু তুমি দেখো মনিটর সেটা তো তোমার সামনে থাকে, সেটা তো তোমার ভাষায় কাজ করতে হবে, কিন্তু সিপিইউ যে রেজাল্টটা তৈরি করেছিল সেটা কিন্তু সে তার ভাষায় তৈরি করেছে, মেশিন ল্যাঙ্গুয়েজ 0 এবং 1 দিয়ে। কল্পনা করো তো, তোমার মনিটরে যদি অসংখ্য 0 1 চলে আসে তুমি কিন্তু কিছুই বুঝবে না। তো মনিটরের যে ভাষাটা সেটা তোমার ভাষাটা হওয়া জরুরি। তো দেখো এখানে যে কাজটা করলাম, কিবোর্ড থেকে সিপিইউ, অর্থাৎ আমার ভাষাটাকে মেশিন ভাষায় কনভার্ট করলো, কে করলো? এনকোডার। আবার এখানে আছে মেশিন ভাষা, সেটা যাবে কোথায়? মনিটরে। তো সিপিইউ থেকে যখন মনিটরে যাবে সে তখন সিপিইউর ভাষায় দিবে অ্যানসারটা নাকি আমার ভাষায় দিবে? অবভিয়াসলি তুমি বলবে যে স্যার আমি আমার ভাষায় অ্যানসার চাই। তো এখানে একটা বিপরীত কাজ করতে হবে না? এই অংশে যে কাজটা করেছিলে তার বিপরীত কাজটা করবে কোথায়? এই অংশে। অর্থাৎ এই অংশে তুমি কি করবে দেখো, তুমি করবে কি, কম্পিউটারের ভাষাটাকে তোমার ভাষায় চাচ্ছ। তো এই অংশটাতে এই কাজটা যে করে দিবে, যেই সার্কিটটা, তার নাম হচ্ছে ডিকোডার। সামারি তাহলে বলি, তোমাকে যদি কোশ্চেন করি যে ডিকোডার কোন অংশে কাজ করে, এমসিকিউ আসে পরীক্ষায়, তো তুমি আমাদেরকে কি বলবা? স্যার ডিকোডার আউটপুট অংশে কাজ করে। বুঝতে পারছি? তাহলে দেখো কম্পিউটার বেসিক্যালি তিনটা অংশে কাজ করে, ইনপুট, প্রসেস, আউটপুট। ইনপুট যখন আমার ভাষায় দেই তাকে কম্পিউটারের ভাষায় কনভার্ট করে দেওয়ার জন্য যে সার্কিটটা ব্যবহৃত হয় তাকে বলে এনকোডার। আবার
সিপিইউ থেকে মানুষের ভাষায় কনভার্ট করার জন্য যে সমবায় ডিজিটাল সার্কিটটা ব্যবহার করা হয় তাকে কি বলে? ডিকোডার। তাহলে বুঝতেই পারছো তোমরা, এনকোডার এবং ডিকোডার একে অন্যের বিপরীত কাজ করে দেয়। এনকোডার থাকে ইনপুটে, ডিকোডার থাকে কোথায়? আউটপুট অংশে। এনকোডার কি করে? মানুষের ভাষাকে সিপিইউর ভাষা অর্থাৎ মেশিন ভাষায় কনভার্ট করে, জিরো ওয়ানে, বাইনারিতে। আবার ডিকোডার কি করে? মেশিন ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করে। বুঝতে পারছি জিনিসটা? এইটা হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক। আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে এই অংশটা তোমরা বুঝলে কিনা, এরপরে আমি সার্কিট ডায়াগ্রামে চলে যাব, এর লজিক্যাল ব্যাখ্যায় চলে যাব। কাইন্ডলি আমাকে একটু তোমরা জানাও যে এই কথাগুলো বুঝতে পারছো কিনা, দেন আমি লজিক্যাল অংশে চলে যাব। বুঝতে পারছি আমরা, আমি কমেন্টস দেখছি, একটু জানাও তোমরা যারা আছো যে আমার এই কথাগুলো বুঝতে পারছো কিনা। আচ্ছা, তোমরা বললে আমি তারপরে এই অংশটা যদি তোমরা বুঝতে পারো তারপরে আমি এটা ব্যাখ্যাতে চলে যাব। আচ্ছা, তোমরা যারা আমার ক্লাসটাকে এখনো শেয়ার করো নাই, কাইন্ডলি একটু শেয়ার করে দাও। শেয়ার করে আমাকে কমেন্টসে ডান লিখে জানাও, তো আমি বুঝবো যে তোমরা শেয়ার করে দিয়েছো। অমিত চলে এসেছে ক্লাসে, হ্যালো অমিত, কেমন আছো? ভালো আছো আশা করি, তোমার সাথে অনেকদিন দেখা হয় না। আচ্ছা, তিশা বলেছে জি স্যার, অন্যান্যরাও বলছে যে ওরা বুঝতে পারছে। ঠিক আছে তিশা, ক্লাসটাকে একটু শেয়ার করে দাও যেন তোমার অন্য ফ্রেন্ডরাও দেখতে পারে। আচ্ছা, আমি চলে যাচ্ছি এটা ব্যাখ্যায়। দেখো এনকোডার কিভাবে কাজ করে এবং ডিকোডার কিভাবে কাজ করে, এর ইন্টারনাল সার্কিট অপারেশনটা কি, আমরা এর ইন্টারনাল সার্কিট অপারেশনটা দেখব, ওকে? এবং এই সার্কিটটা কিভাবে তৈরি হয়েছে, এর ট্রুথ টেবিল, এর সমীকরণ, এর সার্কিট, তিনটা জিনিস আমরা দেখব। আচ্ছা চলো আমরা ফার্স্টে এনকোডার শিখে আসি। এনকোডার এনকোডার তো দেখো, এনকোডারের একটা বৈশিষ্ট্য আছে। এনকোডারের বৈশিষ্ট্য কি জানো? মনে করো এটা একটা ব্লক ডায়াগ্রাম, এই ব্লক ডায়াগ্রামের এই পাশে হচ্ছে ইনপুট প্রকাশ করে আর এই পাশে ডাক আউটপুট প্রকাশ করে, মাঝখানে হচ্ছে একটা অদৃশ্য সার্কিট আছে যেই সার্কিটটা আমরা বাস্তবায়ন করে দেখব। তো এনকোডার কি কাজ করে? এনকোডারের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই পাশে থাকবে ইনপুট, এই পাশে আসবে আউটপুট। এনকোডারের বৈশিষ্ট্যটা হচ্ছে এনকোডারের মধ্যে ইনপুট থাকতে পারে 2n সংখ্যক। আমি ব্যাখ্যা দিচ্ছি, এনকোডারের ইনপুট থাকতে পারে 2n এবং মনে রাখবা এর আউটপুট হবে কি সংখ্যক? n সংখ্যক। তো খেয়াল করো আমার দিকে, এনকোডার এমন একটা সমবায় ডিজিটাল সার্কিট যা ইনপুট গ্রহণ করতে পারে 2n এবং তোমাকে আউটপুট দিবে কত সংখ্যক? n সংখ্যক। এটা একটা সূত্রের মতো কাজ করবে। তো আমি যদি তোমাকে একটু ব্যাখ্যা দিয়ে বলি, ধরো এই পাশে লেখা আছে 2, তার মানে তুমি কি বলবা এটার আউটপুট কয়টা? 2টা। তাহলে আউটপুট যদি 2টা হয় তাহলে n এর মান হচ্ছে 2, তাহলে এর ইনপুট কয়টা হবে বলো তো? 2n। তাহলে 2n তুমি যদি করো, n এর মান হচ্ছে তোমার কাছে 2, তাহলে 2 স্কয়ার, তার মানে ইনপুট হবে কয়টা? 4টা। এবং জিনিসটা দেখতে অনেকটা এরকম হবে, অর্থাৎ এর 2টা আউটপুট হলে ইনপুট হবে কয়টা? 4টা। বুঝতে পারছি হিসাবটা? তো দেখো এই যে এটা, এটার আউটপুট কয়টা? 2টা। এই কারণে একে বাইনারি এনকোডারও বলা হয়। আবার তুমি যদি বলো স্যার এর চেয়ে কি বেশি হতে পারে না? অবশ্যই বেশি হতে পারে। তুমি যদি এখানে 3টা দাগ দাও, তার মানে এখানে কি বোঝাচ্ছে? তোমাদের বেসিক্যালি ব্লক ডায়াগ্রাম থেকে পরীক্ষার প্রশ্ন আসে, তো এখানে বোঝাচ্ছে এর আউটপুট কয়টা? 3টা। তো এখানে আউটপুট যদি 3টা হয় তাহলে n এর মান হচ্ছে 3, তাহলে n এর মান যদি 3 হয় তাহলে ইনপুট কয়টা হবে? 2 টু দি পাওয়ার 3। তাহলে তোমরা আমাকে বলো তো 2 টু দি পাওয়ার 3 করলে কত হয় আমাকে একটু জানাও। 2 টু দি পাওয়ার 3 মানে কত? অনেক বলবো স্যার 6, প্রায় ক্লাসে বলো কিন্তু এটা ভুল। মানে 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2। তো তুমি জানো এটার মান হবে কত? 8। অর্থাৎ এখানে 1 2 3 4 5 6 7 8, চিত্রটা দেখতে হবে এই রকম। অর্থাৎ এখানে 8টা থাকবে ইনপুট আর 3টা থাকবে আউটপুট। বুঝতে পারছি? তো এটার নাম কি হবে জানো? 8 ইনটু 3 বিট এনকোডার। দেখো একটু খেয়াল করে, ব্যাপারটা এরকম। তো এনকোডারের সূত্রটা তোমরা মনে রাখবা, এনকোডার কাজ করে কোন সূত্রে, পরীক্ষায় এমসিকিউ আসতে পারে। আমাকে বলো তো একটু এনকোডারের ইনপুট সংখ্যা কত, আমি একটু কমেন্ট সেকশন দেখব। আমাকে
আমার প্রিয় ছাত্রছাত্রীরা বলেন তো একটু, এনকোডারের ইনপুট সংখ্যা কত, এনকোডার কয়টা ইনপুট নিয়ে কাজ করবে একটু জানান। এনকোডারের ইনপুট হচ্ছে, বলো আমাকে, তোমাদের কাছ থেকে শুনতে চাচ্ছি, ইনপুট কত আর আউটপুট কত, সব সময় সূত্রটা বলবা, মেইন সূত্রটা, এনকোডারের ইনপুট কত আর আউটপুট কত, আমি মেইন সূত্রটা জানতে চাচ্ছি। ইয়েস, আমাকে যে বলেছে এনকোডারের ইনপুট হচ্ছে 2n, আর তার বিনিময়ে আমরা আউটপুট পাবো কত, n। গুড, ঠিক আছে, বুঝতে পারছি। এনকোডারের ইনপুট হচ্ছে a, 2n, আর আউটপুট হচ্ছে n, এই কথাটা সব সময় মনে রাখবা। আচ্ছা একটু দেখো আমার সাথে যে জিনিসগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা ইয়েস, ফয়সাল রাইট অ্যান্সার দিয়েছে, ফয়সাল বলেছে ইনপুট হচ্ছে 2n আর আউটপুট হচ্ছে n, রাইট অ্যান্সার। আচ্ছা নুসরাত ক্লাস এসছে, বিপ্রো ক্লাসে চলে এসছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা এনকোডার ডিকোডার পড়াচ্ছিলাম, তোমরা এই থেকে একটু মনোযোগ দাও যারা এইমাত্র জয়েন করেছো, আর যারা ক্লাসটাকে শেয়ার করো নাই প্লিজ একটু শেয়ার করে দাও, সবাই যেন দেখতে পায়। ওকে আসো আমি আবার ব্যাখ্যায় চলে যাই। পরীক্ষায় এইটার নাম হচ্ছে 8x3-bit এনকোডার, এর কিন্তু আরো একটা নাম আছে, একে তুমি অক্টাল এনকোডারও বলতে পারো, এবং আগেরটা যেহেতু 2-bit নিয়ে কাজ করতো তাকে তুমি বাইনারি এনকোডারও বলতে পারো। আমি তোমাকে বড়টা প্রমাণ করে দিচ্ছি, দেখো পরীক্ষায় তোমাকে যে কাজটা করা হবে, পরীক্ষায় তোমাকে আমি একটু ছোট করে আছে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3, পরীক্ষায় তোমাকে এই জিনিসটা দিবে, এই ফিগারটা তোমাকে দিয়ে বলবে যে উদ্দীপকে উল্লেখিত ব্লক ডায়াগ্রামটি কাকে নির্দেশ করে। তুমি সিম্পল অ্যানসার দিবা যে উদ্দীপকে উল্লেখিত ব্লক ডায়াগ্রামটি 8x3-bit এনকোডারকে নির্দেশ করে। ওকে, এখন বললে কি এটা বাস্তবায়ন করো। আমার প্রিভিয়াস লেকচারগুলো 3.2 এর উপরে লেকচারগুলো তোমরা যদি দেখো সেখানে দেখবে যে এনকোডার বাস্তবায়ন করো মানেই হচ্ছে তিনটা কাজ, কোনো কিছু বাস্তবায়ন, 3.2 চ্যাপ্টারের যে কোনো কিছু যদি বলে অ্যাডার বাস্তবায়ন করো, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এনকোডার, ডিকোডার, তোমাকে যা বাস্তবায়ন করতে বলুক না কেন তোমাকে বুঝতে হবে আমাকে তিনটা কাজ করতে বলেছে, সত্যক সারণি, সমীকরণ, সার্কিট, তিনটা কাজ করতে হবে। সত্যক সারণি করতে হবে, সেখান থেকে সমীকরণ তৈরি করতে হবে, সেখান থেকে কি তৈরি করতে হবে, সার্কিট তৈরি করতে হবে। ওকে, তো আসো আমাকে পরীক্ষায় বললো যে এটা বাস্তবায়ন করে, তা আমি এখানে কয়টা কাজ করব, কয়টা কাজ আমাকে একটু বলো তো, যে বাস্তবায়ন মানে তোমাকে কয়টা কাজ করতে হবে আমাকে একটু জানাও তো, বাস্তবায়ন মানে টোটাল কয়টা কাজ, আমি একটু কমেন্টসে দেখি তোমরা আমার ক্লাসটা মনোযোগ দিয়ে দেখছো কিনা, বাস্তবায়ন মানে তোমাকে কয়টা কাজ করতে হবে, গিভ মি দ্য রাইট অ্যানসার, সঠিক অ্যানসার অ্যানসারটা আমাকে জানাও। ইয়েস, ফয়সাল বলেছে তিনটা, কে বলতে পারবে কোন তিনটা কাজ, বলতে পারবা কেউ যে কোন তিনটা কাজ তোমাকে করতে হবে, আমি একটু জানতে চাই। প্রত্যয় বলেছে তিনটা, গুড, রাইট অ্যানসার, কোন তিনটা কাজ তোমাকে করতে হবে, সেই তিনটা কাজ কি বলতে পারবা, সিরিয়ালি বলতে হবে, দেখি কে বলতে পারে, তারপরে আমি পড়ায় যাব। কোন তিনটা কাজ তোমাকে করতে হবে আমাকে বলো তো, বাস্তবায়ন মানে কোন তিনটা কাজ তোমাকে করতে হবে। ইয়েস ইয়েস, রাইট অ্যান্সার, তোমরা বলেছো তিনটা কাজ, গুড। আচ্ছা তিনটা কাজের প্রথমটা হচ্ছে কি সত্যক সারণি, দ্বিতীয়টা হচ্ছে কি সমীকরণ, আর তৃতীয়টা হচ্ছে কি সার্কিট। ওকে, তাহলে আমরা তিনটা কাজ শুরু করি, আসো প্রথমে আমরা সত্যক সারণি করব, সত্যক সারণি থেকে আমরা কি করব, সমীকরণ তৈরি করব, সমীকরণ থেকে আমরা কি করব, সার্কিট বাস্তবায়ন করব। মনে রাখবা কাজ তিনটা সিকোয়েন্সিয়াল, তোমার যদি একটা ভুল হয় পরেরটা ভুল হবে, ওইটা ভুল হলে তারপর একটা ভুল হবে, অর্থাৎ শুরু থেকে তোমাকে একটু কেয়ারফুলি কাজগুলো করতে হবে। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা এই এনকোডারটা যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাকে ফার্স্টে পরীক্ষায় কি বলবে, এরকম একটা ফিগার দেওয়া থাকতে পারে, চিত্র এক, তো চিত্র এক দিয়ে বলবে যে উদ্দীপকের চিত্র এক কাকে নির্দেশ করে। খুব সিম্পল অ্যান্সার, তুমি বলবা যে উদ্দীপকের চিত্র এক একটি 8x3-bit এনকোডার বা অক্টাল এনকোডারকে নির্দেশ করে। আমি সংক্ষেপে লিখলাম, তুমি এটা দেখে বলবা যে 8x3-bit এনকোডার বা অক্টাল এনকোডারকে নির্দেশ করে, দেন তোমাকে বলবে যে এটা বাস্তবায়ন করেন, চিত্রটা আলোচনা করেন, ব্যাখ্যা করেন। আসুন আমি বাস্তবায়নে চলে যাই,
তো বাস্তবায়ন মানে আমি কয়টা কাজ করব? অবভিয়াসলি তিনটা। তো দেখো এটার সত্য কারণটা একটু খেয়াল করো, দেখো এখানে কয়টা ইনপুট আছে, আটটা। তো আমি আটটা দেখব, দেখ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, এবং তোমাকে নাম দিতে হবে। মনে করো এটার নাম আই জিরো, আই ওয়ান, আই টু, এভাবে করে আই সেভেন, আর এটার নাম এক্স ওয়াই জেড। তো তোমাকে আটটা ইনপুটের জন্য ঘর করতে হচ্ছে। তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, তো এই আটটা হচ্ছে কি আমার ইনপুট। তো আউটপুট কয়টা আছে দেখো ফিগারে, এক দুই তিন, তো এখানে কয়টা আউটপুট হবে, তিনটা। তাহলে এটা হচ্ছে তোমার ইনপুট, এটা হচ্ছে তোমার আউটপুট। তাহলে ইনপুট হচ্ছে আটটা, আমি নামগুলো দিয়ে দিই। মনে করো এটার নাম আই জিরো, আই ওয়ান, আই টু, আই থ্রি, আই ফোর, আই ফাইভ, আই সিক্স, আই সেভেন, এবং আউটপুট হচ্ছে তিনটা, একটা এক্স, একটা ওয়াই, একটা জেড। বুঝতে পারছো আমার কথাগুলো? আমাকে একটু কমেন্টসে জানাও তো যে আমার সত্য সারণীর ব্যাপারটা তোমরা বুঝলে কিনা। এই সত্য সারণী যে আমি কিভাবে করলাম একটু বলো, আমি স্টেপ বাই স্টেপ আগাবো। এই সত্য সারণীর এই পার্টটা তোমরা বুঝলে কিনা, এই পার্টটা যে আমি কিভাবে ঘরটা করলাম, কোন লজিকে করলাম, এটা বুঝতে পেরেছো? একটু জানাও আমাকে, তারপরে আমি সামনে যাব। তুরাবি ক্লাস দেখছে, তুরাবি থ্যাংক ইউ সো মাচ, তুমি ক্লাস দেখতেছো, কোনো সাজেশন থাকলে আমাকে একটু জানাও প্লিজ। আচ্ছা আমাকে একটু জানাও আমার সত্য সারণী তোমরা বুঝছো কিনা, এটা একটু জানাও প্লিজ, আমি এরপরে নেক্সট স্টেপে চলে যাবো। দুইটা জিনিস শেষ করতে হবে, এনকোডার ডিকোডার, দুইটা টপিকস আমি একসাথে দেখানোর চেষ্টা করবো আজকে। আমাকে একটু জানাও যে আমার ট্রুথ টেবিলটা তোমরা বুঝলে কিনা। ওকে, ওরা বলেছে ওই পাশ থেকে, আহমেদ বলেছে ক্লিয়ার। ওকে আমি পরের পার্টে চলে যাচ্ছি, তোমাদের কোনো কোশ্চেন আছে এই এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে আমি যে বললাম? কোশ্চেন থাকলে বলো আমাকে। ফয়সাল বুঝেছি, সামিম বলছে বুঝতে পেরেছি, ওকে কায়েস বুঝতে পেরেছো, ওকে থ্যাংক ইউ, ঠিক আছে। আমি পরের পার্টে চলে যাচ্ছি স্যার। তো এইটা যদি আমার সত্য সারণী হয়, এই জায়গাটা একটু খেয়াল করো, এই সত্য সারণীতে আমি ঘর করলাম, এখন সত্য সারণীর ইনপুট এবং আউটপুটের পার্ট ফিল আপ করতে হবে না, এখানে তুমি একটা টেকনিক অবলম্বন করতে পারো। আমি আগে টেকনিকটা শিখাবো, তারপরে হচ্ছে কেন টেকনিকটা অ্যাপ্লাই করলাম সেই ব্যাখ্যা যাব। তুমি মনে করো এখান থেকে ওয়ান ইনপুট দিলাম, কি ইনপুট দিলাম, ওয়ান। এনকোডারের বৈশিষ্ট্য হচ্ছে সে যখন ইনপুট নিবে একসাথে আটটা নিবে, একসাথে কয়টা নিবে, আটটা, এবং আটটা ইনপুটের মধ্যে সে যে কোনো একটাকে ওয়ান করতে পারবে, এটা তার পূর্ব শর্ত, বাকি কোনো ঘর থেকে সে ওয়ান নিতে পারবে না। তো দেখো আমি যদি এখানে ওয়ান দিই, তো অবভিয়াসলি আমার বাকি যে সাতটা ইনপুট নেওয়ার ঘর আছে, সাতটা ইনপুট নেওয়ার সাতটা হাত আছে, সেই হাতগুলো দিয়ে সে কি নিবে, জিরো। এটা হচ্ছে তার একবারের ইনপুট। খেয়াল করো এখান থেকে, অর্থাৎ আই জিরো থেকে সে যদি ওয়ান নেয়, বাকিগুলো থেকে সে আর ওয়ান নিতে পারবে না, সে তবে কি নিবে, জিরো, ডান। এটা হচ্ছে প্রথম স্টেপ, এইভাবে সে আটটা স্টেপ ফলো করবে। তো সেকেন্ড টাইম সে কি করবে দেখো, সেকেন্ড টাইম এই ঘরটাকে, অর্থাৎ আই জিরোতে কিন্তু সে আর ওয়ান নিতে পারবে না, কারণ সে একটু আগে কিন্তু আই জিরোতে ওয়ান একবার নিয়েছে, পুরো সার্কিটের মধ্যে একটা ঘর থেকে একবারই ওয়ান যাবে। তো আই জিরো যদি ওয়ান নিতে না পারে, এখানে সে কি নিবে, জিরো, তো এই ঘরে কি নিবে, ওয়ান। তাহলে বাকিগুলো আবার তাকে কি নিতে হবে, জিরো, কারণ একটা লাইনের মধ্যে একটা ইনপুট লাইন ওয়ান থাকতে পারবে। বুঝতে পারছি? তো তুমি আমাকে বলতে পারো, স্যার আপনার এত কষ্ট করার কি দরকার, আপনি ডায়াগোনালি বা কোনাকুনি ওয়ান বসায় দেন, বাকি সব জিরো করে দেন, তাইলেই তো হয়ে গেল। ইয়েস, আমি যে কাজটা করব, আমি এই ডায়াগোনালি যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে সব ওয়ান গুলো বসায় দিব। খেয়াল করো আমি এই ডায়াগোনালি যে ঘরগুলো আছে এই ঘরগুলোতে সব ওয়ান গুলোকে বসাবো, এবং বাকি ঘরগুলোকে আমি কি করে দিব, জিরো করে দিব। আচ্ছা, বাকি যতগুলো থাকবে দেখো, তাহলে আমার যে শর্তটা ছিল যে ইনপুট লাইনের যে কোনো একটা লাইনে ওয়ান যাবে, বাকি সব কিছু জিরো হয়ে যাবে, জিরো দিতে হবে, সেই শর্তটা সে কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ করে ফেললো। তাহলে আমি ডায়াগোনালি ওয়ান বসাবো, এগুলো জিরো দিব। হ্যাঁ, আমি একটা ব্যাখ্যা তোমাকে দিব যে স্যার ইনপুটের সাথে আউটপুটের লজিক্যাল সম্পর্কটা কি, আপনি একটু ব্যাখ্যা করেন তো, করছি, বাট পরীক্ষার হলে আমার এত ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, সময় খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমরা ডায়াগোনালি ওয়ান বসাবো, বাকি সব জিরো দিব,
কেন বললাম তার ব্যাখ্যাটা আমি একটু পরে দিচ্ছি। আসো আউটপুট, এখানে তোমরা আগের ট্রুথ টেবিলগুলোর ইনপুটের নিয়মটা ফলো করবা। আমরা সব সময় ডান পাশ থেকে ফলো করি, ডান পাশ থেকে কি করি এক ঘর পর পর চেঞ্জ করি, একটা 0 একটা 1 0 1 0 1 0 1 0 0 1 1 0 0 1 1 মানে এক ঘর পর পর চেঞ্জ, তারপরে হচ্ছে দুই ঘর পর পর চেঞ্জ, তারপরে চার ঘর পর পর চেঞ্জ। আমি এটা আলাদা করে দিই, ভালো বুঝবে। ওকে, তো এই পাশে কি ডাবল, তাহলে 4টা 0 4টা 1। এখন আসো আমার ইনপুট এবং আউটপুটের ঘরগুলোকে আমি মান দ্বারা ফিল আপ করলাম, তারপরে তুমি খেয়াল করে দেখো তুমি কিন্তু একটা উত্তর মনে মনে খুঁজতেছো। আমি সেই উত্তরটা তোমাকে এখনো বলি নাই। স্যার আপনি বললেন কোনাকোনি 1 বসাবো, বসাইলাম। এইখানে আপনি বললেন 1টা 0 1টা 1, 2টা 0 2টা 1, 4টা 0 4টা 1। আপনার কথা সব শুনলাম, বাট আমার মন তো মানতেছে না। কি মানতেছে না স্যার? এটার সাথে এটার সম্পর্কটা কি? এই যে লাইনটা, এই লাইনটার এই ইনপুটের সাথে এই আউটপুটটার সম্পর্কটা কি? দেখো আমি যেটা বলেছিলাম আমি দেখাই দিব। দেখো এখানে একটা সম্পর্ক ক্রিয়েট হয়ে গিয়েছে। 000 এটা একটা বাইনারি সংখ্যা, একে তুমি যদি ডেসিমালে কনভার্ট করো তার মান হচ্ছে 0। তার মানে এই ঘরটার মান কি? 0। তুমি দেখো এইখানে i1 i2 i3 i4 i5 i6 i7 সবগুলো 00, শুধুমাত্র একটা ঘর এখানে অ্যাক্টিভ, সেটা হচ্ছে i0, কারণ এখানে আউটপুট আসবে 0। 001 তাকে কনভার্ট করলে হচ্ছে কি? 1। দেখো এখানে সবগুলা ঘর 0, শুধুমাত্র তোমার i0 তে কি আছে? 1। এটার মান হচ্ছে 2। দেখো সবগুলো 0, তুমি শুধু 2 এর ঘরের দিকে তাকালে দেখতে পাবে কি আছে? 1। অর্থাৎ এখানে 2 অ্যাক্টিভ, এখানে 3 অ্যাক্টিভ, তাই সে আউটপুট দিচ্ছে 3। এখানে 4 অ্যাক্টিভ, তাই সে আউটপুট দিচ্ছে 4। তুমি মিলিয়ে নিতে পারো 111। এটা একটা বাইনারি সংখ্যা, আমাকে কেউ অ্যানসার দিয়ে বলতে পারবা? অ্যানসার একটু বলো তো যে 111 এটা যদি একটা বাইনারি সংখ্যা হয় এর ডেসিমাল ভ্যালুটা কত? এটা যদি একটা বাইনারি সংখ্যা হয় এর ডেসিমাল ভ্যালু কত? 1 এমসিকিউ ধরো, 111 এর ডেসিমাল মান কত বলো তো আমাকে, অ্যানসার দেখবো আমি। 111 এর ডেসিমাল মান কত? অনেকে ক্লাসে এখনো জয়েন করে নাই, তোমরা বাকিদের একটু মেনশন দিয়ে দাও এবং ক্লাসটাকে একটু শেয়ার করে দাও যাতে ক্লাসটা সবাই দেখতে পারে এবং অ্যানসারটা জানতে চাচ্ছি। 111 এর ডেসিমাল মান কত? এটা যদি বাইনারি মান হয় এর ডেসিমাল মান কত আমাকে বলো তো। আমি অ্যানসার দেখতে যাচ্ছি 111 এর ডেসিমাল মান কত। কেউ পাচ্ছ না 111 এর ডেসিমাল মান কত? এটা একটা বাইনারি সংখ্যা, এর ডেসিমাল মান কত? ওকে দেখো ইয়েস রাইট অ্যানসার, 111 এর ডেসিমাল মান হচ্ছে কি? 7। তুমি যদি একে ডেসিমালে কনভার্ট করো কি হয়? 7। দেখো এখানে সব 0, শুধুমাত্র i7 এর ঘরে 1 আছে। বুঝতে পারছি, আমাকে জানাও তো আমার সত্যক সারণীটা ঠিকভাবে তোমরা বুঝলে কিনা, তারপরে আমি অন্য পাড়ায় যাচ্ছি। সত্যক সারণী কি বুঝতে পেরেছি আমরা? ইয়েস ফয়সাল রাইট অ্যানসার 7, নুসরাত রাইট অ্যানসার 7, থ্যাংক ইউ সো মাচ। লাবিব কিভাবে বাবা 8 কিভাবে হয়? 111 যদি পড়াশোনা ভুলে গেছো, দুদিন পরে তোমার পরীক্ষা, বোর্ড ফাইনাল পরীক্ষা দাও নাই কিন্তু, এখন লাফালাফি একটু কম করো, উল্টা পাল্টা অ্যান্সার দিচ্ছ। ইয়েস 7 হবে রাইট, তুমি ভুল করেছো, তোমার তো ভুল করার কথা না। রুম্পা ক্লাস দেখছে, ফয়সাল ক্লাস দেখছে, বুঝতে পারছো কিনা আমাকে একটু বলো তো, ট্রুথ টেবিলটা বুঝলা কিনা তোমরা? বাবারা ট্রুথ টেবিলটা বোঝা যাচ্ছে? আচ্ছা রমি ভাই ক্লাস দেখছে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা বুঝতে পারছো এটা? ওকে ঠিক আছে, তো আমি তিনটা পার্টের মধ্যে দেখো আমি কয়টা পার্ট সলভ করলাম? একটা। কয়টা পার্ট? একটা। তার মানে আমি শুধু সত্যক সারণী করেছি, এখন আমাকে কি করতে হবে? সমীকরণ করতে হবে, সার্কিট করতে হবে। দেখো আমি তোমাকে কিছু শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি, তোমাকে যখনই সমীকরণ করতে হবে বাবা, তাহলে এটা হচ্ছে আমার 1 নম্বর পার্ট, এটা আমার 1 নম্বর পার্ট, এটা তোমাকে বোঝানোর জন্য দিয়েছি, তো আমার এই পার্টটা ডান। তো সমীকরণ করতে গেলে তিনটা জিনিস মাথায় রাখতে হবে, খেয়াল করো সমীকরণ করতে গেলে তোমাকে এই সত্যক সারণীটা ভালো করে দেখতে হবে এবং মনে রাখবা সত্যক সারণীর আউটপুটের দিকে তাকাবো, যেই কয়টা আউটপুট হবে আমি ওই কয়টা সমীকরণ করব, ক্লিয়ার কিনা? যেই কয়টা আউটপুট হবে আমি ওই কয়টা সমীকরণ করব। তো আমার আউটপুট এখানে কয়টা আছে? 1 2 3, তো আমি এখানে তিনটা সমীকরণ করব, একটা x এর সমীকরণ, একটা y এর সমীকরণ, একটা z এর সমীকরণ।
ওকে, তো দেখো তুমি যখন x এর জন্য সমীকরণ করবা, x এই যে দেখো x এর দিকে তুমি লম্বা করে তাকাও, তোমাদেরকে আমি আমার আগের 3.2 এর যে লেকচারগুলো দেয়া আছে আমার গ্রুপের নিচের দিকে, এই লেকচারগুলো দেখলে বুঝবা। সমীকরণ তৈরি করতে গেলে এই জিরোর কোনো ভ্যালু নাই, কারণ আউটপুট আসছে জিরো, তো সেটা তো ভ্যালুলেস। আমাকে নিতে হবে এই যে ওয়ান গুলো নিয়ে কাজ করতে হবে, দেখো এই ওয়ান গুলো। তাহলে প্রথম ওয়ান বামে যাও, এই লাইনটা কাজ করবে, তো এই লাইনের সবই তো জিরো, শুধুমাত্র ওয়ান আছে কোন জায়গায়, আই ফোরে, তো আই ফোর কে নাম আই ফোর, প্লাস চিহ্ন দিতে হবে, অর্থাৎ এনকোডারকে অর গেট দিয়ে বাস্তবায়ন করতে হয়, তাই আমরা এখানে প্লাস চিহ্ন দিলাম। পরের ওয়ান বামে চলে যাও, সব জিরো, শুধু ওয়ান আছে কোথায়, ফাইভে, তাহলে ফোরের পরে কি আসতেছে, আই ফাইভ, এই ওয়ান সব জিরো, শুধু এই লাইনে ওয়ান আছে কোথায়, আই সিক্স, দেন এই ওয়ান সব জিরো, শুধুমাত্র ওয়ান আছে কোথায়, আই সেভেন, আমার ফার্স্ট সমীকরণটা ডান। এটা যদি তোমরা বোঝো আমাকে কমেন্ট সেকশনে ওয়াই এর সমীকরণটা তৈরি করে বলো তো, আমি দেখতে চাই ওয়াই এর সমীকরণটা কে আগে বলতে পারে। ওয়াই এর সমীকরণটা দেখতে যাচ্ছি, আমি তোমরা একটু দেখো বলো আমাকে যে ওয়াই এর সমীকরণটা কি হবে, ওয়াই এর সমীকরণটা একটু জানাও, আমি ক্লাসটাকে একটু আমার টাইমলাইনে শেয়ার করে দিয়ে আসি, তোমরা আমাকে একটু ওয়াই এর সমীকরণটা জানাও, ওয়াই এর সমীকরণটা কি হবে, ওয়াই এর সমীকরণটা জানতে চাচ্ছি আমি, ওয়াই আমি একটু কমেন্টস দেখতে যাচ্ছি, আমাকে ওয়াই এর সমীকরণটা বলো তো কে পারবে দেখি, ওয়াই এর সমীকরণ, ইয়েস নুসরাত অ্যান্সার দিয়েছে, ওয়াই এর সমীকরণ হচ্ছে আই টু, আচ্ছা আমি একটু দেখি, আই টু আই থ্রি আই সিক্স আই সেভেন, রাইট, ইয়েস ফয়সাল অ্যান্সার দিয়েছে, রাইট অ্যান্সার, ঠিক আছে, গুড, তোমরা বুঝতে পারছো জিনিসটা, আর কে পারো দেখি তো, বুঝতে পেরেছি, ওকে ঠিক আছে। তো ওয়াই এর সমীকরণটা কি হচ্ছে, তোমরা নিজেরাই বলেছো ওয়াই কে মার্ক করলে আমরা কি পাবো, দেখো ওয়াই কে মার্ক করলে আমরা পাচ্ছি হচ্ছে এইটা 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 এবং এটা, তো এই সোজা বামে চলে যাও, সব জিরো, ওয়ান আছে কোথায়, টু তে, এখানে আই টু প্লাস আই থ্রি প্লাস এখানে ওয়ান আছে আই সিক্স প্লাস আই সেভেন, বুঝতে পারছি, ওকে, দেন তুমি কই চলে যাবা, জেড এ, তুমি জেড এ গিয়ে দেখো তো জেড এর জন্য সমীকরণটা কি হচ্ছে, এইটা 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 এটা, আমরা যদি এই চারটাকে হিসাব করি তো কি আসতেছে দেখো, আই ওয়ান প্লাস তারপরে হচ্ছে আই থ্রি প্লাস এখানে কি হচ্ছে আই ফাইভ প্লাস আই সেভেন, এইটুকু বুঝতে পারলে কিনা আমাকে একটু বলো, এই জিনিসটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, তারপরে আমি অন্য পড়ায় চলে যাব। আমি দেখতে পাচ্ছি তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করো না, বাবারা একটু ক্লাসটাকে শেয়ার করে দাও প্লিজ, যেন তোমার অন্য বন্ধুরাও দেখতে পায় একই সময়ে, তোমাদের জন্যই আমরা এই কষ্টগুলো করছি বাসায় বসে, তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে না দেখো, এখান থেকে কিছু না শেখো, তাহলে আসলে এই কষ্টগুলোর কোনো সার্থকতাই নাই আমি মনে করি, ঠিক আছে। আচ্ছা আমার এই পার্টটা পুরোটা বুঝলা কিনা একটু কমেন্ট সেকশনে জানাও তো, যারা আছো এই পার্টটা বুঝতে পেরেছ, তারপরে আমি শেষ করব, কি দিয়ে শেষ করব, সার্কিট ডায়াগ্রাম দিয়ে, এরপরে আমি সার্কিট ডায়াগ্রাম দিয়ে জিনিসটা শেষ করব। এই পার্টটা বুঝতে পেরেছো, সত্যক সারণী সমীকরণ, এই দুইটা পার্ট তোমার কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, সত্যক সারণী এবং সমীকরণ এই দুইটা পার্ট আপনার কাছে ক্লিয়ার কিনা একটু বলেন, যে স্যার ক্লিয়ার, আচ্ছা ওকে থ্যাংক ইউ, সত্যক সারণী সমীকরণ দুইটা পার্ট বুঝছো কিনা, স্মৃতি বলেছে জি স্যার থ্যাংক ইউ, বুঝতে পেরেছো, আচ্ছা আমি শেষ পার্টে চলে যাচ্ছি, আমাকে বলো তো সত্যক সারণী আর সমীকরণ এর পরের পার্টটা কি হবে, সত্যক সারণী এবং সমীকরণ এর পরের পার্ট কি হবে বলো তো, আমাকে একটু জানাও তো সত্যক সারণী আর সমীকরণের লাস্ট পরের তিন নাম্বার ধাপটা কি, বাস্তবায়নের তিন নাম্বার ধাপটা কি হবে, সত্যক সারণী সমীকরণ দেন কি বলো তো, তোমরা বলো তারপরে আমি শুরু করবো, ইয়েস ফয়সাল রাইট অ্যান্সার, গুড,
আহমেদ বলে যে চিত্র, বাবা এটাকে চিত্র বলে না, এটাকে বলে সার্কিট। ইয়েস, স্মৃতি বলেছে সার্কিট, থ্যাংক ইউ। সত্যক সারণী সমীকরণ, লাভিক বলেছে সার্কিট, থ্যাংক ইউ। এরপরে হচ্ছে সার্কিট। তো আসো আমরা এখানে সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করি এই জায়গাটাতে। তো দেখো তোমাদেরকে আমি কি বলেছি, একটা শর্টকাট বুদ্ধি বলেছি যে সমীকরণ করতে গেলে তাকাবা আউটপুটের দিকে, আউটপুট তিনটা, সমীকরণ তিনটা, এবং সার্কিট করতে গেলে তুমি তাকাবা ইনপুটের দিকে, তোমার যেই কয়টা ইনপুট ওই কয়টা লম্বা লম্বা টান দিয়ে শুরু করবা। তো দেখো তোমার এখানে ইনপুট আছে কয়টা, আটটা। তো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট, কি হচ্ছে নাম দে, আই জিরো আই ওয়ান আই টু আই থ্রি আই ফোর আই ফাইভ আই সিক্স আই সেভেন। ওকে, তো এখন তুমি যদি এটার জন্য চিত্র আঁকো, এটার জন্য তুমি যদি চিত্র আঁকো, তো কি হচ্ছে প্রথমে এক্স তারপরে ওয়াই তারপরে জেড, তিনটা মিলে হচ্ছে একটা সমবায় ডিজিটাল সার্কিট। নট অনলি ডিজিটাল সার্কিট, ইটস অলসো কল্ড সমবায় ডিজিটাল সার্কিট। কেন সমবায় বলছি, এই তিনটা আলাদা আলাদা সার্কিট একই ইনপুটের জন্য একসাথে কাজ করবে, তাই তার নাম হচ্ছে সমবায় ডিজিটাল সার্কিট। ওকে, আচ্ছা তো দেখো তোমার ফোর ফাইভ সিক্স সেভেন, তো তুমি দেখো ফোর ফাইভ সিক্স, এই যে ফোর ফাইভ সিক্স সেভেন, ফোর ফাইভ সিক্স সেভেন, এবং তারা কি আকারে আছে, যোগ। আমাকে কেউ বলতে পারো যে যোগ থাকলে তাকে আমরা কোন গেট বলবো, যোগ মানে কোন গেট, অ্যান্সার বলো তো। তোমরা আমাকে বলবে যে স্যার যোগ মানে হচ্ছে অর গেট, এবং অর দেখতে কার মতো, রকেটের মতো। এই হচ্ছে আমার এক্স, দ্বিতীয়টা টু থ্রি সিক্স সেভেন, এটা সিক্স নট জিরো। তাহলে দেখো টু থ্রি সিক্স সেভেন, এবং তারা কি আকারে আছে, যোগ আকারে। তো এখান থেকে কি আসবে, ওয়াই। ফাইনালি জেড এর জন্য হচ্ছে ওয়ান থ্রি ফাইভ সেভেন, ওয়ান থ্রি ফাইভ সেভেন, ইয়েস। তারা কি আকার আছে, যোগ, যোগ মানে কি অর গেট, তাহলে এটা হচ্ছে কি জেড। তো এই যে সার্কিটটা তুমি ড্র করলা, এই সার্কিটটার নাম হচ্ছে এইট ইন্টু থ্রি বিট এনকোডার। এই সার্কিটটা আমরা দেখি না, এটা ইন্টারনাল অপারেশনে ব্যবহৃত হয়, বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও যে জিনিসটা তোমার কাছে ক্লিয়ার কিনা, কনসেপ্টটা ক্লিয়ার কিনা, আমি একটু জানতে চাই যে এই পর্যন্ত বুঝলে কিনা তোমরা জিনিসটা। আচ্ছা, আমাদের গ্রুপটা যেহেতু নতুন, আমি তোমাদের সবাইকে বলছি ক্লাসটা শুধু দেখলে হবে না, একটু শেয়ার করে দাও, মানুষজন একটু জানুক যে আমরা একটা নতুন গ্রুপ খুলেছি, যে গ্রুপে এখানে মানে বিনামূল্যে আইসিটি ক্লাস নেওয়া হচ্ছে। একটু মানুষকে জানার সুযোগ করে দাও, তোমার বন্ধুদেরকে ক্লাস মানে ক্লাস নেওয়া মানে ক্লাসটা দেখার সুযোগ করে দাও, তোমরা একটু শেয়ার করে দাও। যারা এখনো শেয়ার করো নাই, ক্লাসটাকে শেয়ার করে একটু ডান লিখে দাও, তাহলে আমি বুঝতে পারবো তোমরা ক্লাসটা দেখছো এবং শেয়ার করে দিয়েছো। এটা ক্লিয়ার কিনা বলো, এটা ক্লিয়ার হলে তারপরে আমি পরের টপিক্সে চলে যাবো। এইটা তোমরা ক্লিয়ার হলে আমি ডিকোডারের টপিক্সে চলে যাবো, ক্লিয়ার? একটু জানাও। তোমরা এই টপিক্সটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও, তারপরে আমি অন্য অন্য টপিক্সে চলে যাবো, অর্থাৎ ঠিক ডিকোডারে চলে যাবো, এবং এনকোডার এবং ডিকোডার একসাথে শিখে দিব। খুবই সহজ এবং সিম্পল একটা ব্যাপার আছে, তুমি একসাথে শিখতে পারবা এনকোডার এবং ডিকোডার। আমাকে ক্লিয়ার কিনে একটু জানাও। আচ্ছা ঠিক আছে, ইয়েস, তোমরা বলছো ক্লিয়ার, বুঝতে পেরেছ। ওকে, ঠিক আছে, সাদিয়া বলেছে জি স্যার ক্লিয়ার। ওকে ঠিক আছে, তাহলে আমি পরের টপিক্সে চলে যাচ্ছি। আমাদের এনকোডারের ঠিক পরের টপিক্সটা কি বলতো, এনকোডারের পরের টপিক্সটা হচ্ছে আমাদের ডিকোডার। ইয়েস, এনকোডারের ফয়সাল সবাই বলেছে, বুঝতে পারছি, দুই ফয়সাল বলেছে, বুঝতে পেরেছি, ওকে থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা এনকোডারের পরবর্তী যে টপিক্সটা যাব, সেই টপিক্সটাকে আমরা কি বলি, ডিকোডার। এনকোডার কাজ করে ইনপুট অংশে, ডিকোডার কাজ করে আউটপুট অংশে। আচ্ছা দেখো, আমি যদি সার্কিট ডায়াগ্রাম আঁকি,
বা আমি যদি ব্লক ডায়াগ্রাম আঁকি এখানে আগের মতো, তো এনকোডার এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট, আমি সেই শুরুর দিকে চলে গেলাম। এইখানে তুমি খেয়াল করে দেখো, এনকোডার এবং ডিকোডার তুমি বুঝতেই পারছো একে অন্যের বিপরীত, অর্থাৎ অপোজিট কাজটা করবে। একটা কাজ করবে ইনপুটে, আর একটা কাজ করবে আউটপুটে। একটা মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষা কনভার্ট করবে, আর একটা কি করবে, কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় কনভার্ট করবে। বুঝতে পেরেছো? তো দেখো, এই যে দেখো এইটা, এইটাকে তুমি যদি ডিকোডার কল্পনা করো, ডিকোডার, তাহলে ডিকোডারটা ঘুরে যাবে না। ডিকোডারের ইনপুট হবে কি বলতো, 2n নাকি n, আগেরটার বিপরীত। তাহলে ডিকোডারের ইনপুট হচ্ছে n, তাহলে আউটপুট আমার কি হবে বলতো, 2 টু দি পাওয়ার n। তাহলে ডিকোডারের ইনপুট হচ্ছে n, তো আউটপুট আমার কি হচ্ছে, 2 টু দি পাওয়ার n। বুঝতে পারছি? ঠিক আছে, তো এই জিনিসটা ঘুরে যাবে। তাহলে এইখানে ইনপুট যদি 2টা হয়, তাহলে আউটপুট হবে 4টা, আগেরটার ঠিক বিপরীত। ইনপুট যদি 3টা হয়, আউটপুট হবে কয়টা, 8টা। বুঝতে পারছো? তাহলে ঠিক বিপরীত ঘুরে যাবে। তো এটার নাম কি হয়ে যাবে, 3 × 8-bit decoder। এটার নাম হয়ে যাবে কি, 3 × 8-bit decoder। ওকে, আচ্ছা দেখো, এখন আমরা ডিকোডার বাস্তবায়ন করব। আমরা এখন কি বাস্তবায়ন করব, ডিকোডার, ডিকোডার। আচ্ছা ডিকোডার তুমি যদি, সরি আমি এই দিকে লিখছি, আমরা এখন বাস্তবায়ন করব হচ্ছে ডিকোডার। তো ডিকোডার বাস্তবায়ন করতে গেলে কি, তুমি জানো যে কোনো কিছু বাস্তবায়ন করতে গেলে তিনটা কাজ করতে হয়, কি কি, সত্যক সারণী, সমীকরণ, সার্কিট। তো আমি সত্যক সারণী দিয়ে শুরু করি। তো সত্যক সারণী ধরো আমার এখানে এই চিত্রটা আছে, এটা ডিকোডারের চিত্র, 1 2 3 1 2 3 4 5 6 7 8, তার মানে 3 × 8-bit decoder। দেখো এনকোডারের আউটপুট সেটা হচ্ছে ডিকোডারের ইনপুট, আর ডিকোডারের ইনপুট সেটা হচ্ছে এনকোডারের আউটপুট। তার মানে এই সত্যক সারণীটা ঘুরে যাবে, ইনপুট কি হয়ে যাবে, আউটপুট, আর আউটপুটটা কি হয়ে যাবে, ইনপুট। কিন্তু একটা কথা আছে বাবা, সত্যক সারণীর বাম পাশে আমরা ইনপুট লিখি, কোন পাশে লিখি, বাম পাশে। যদি বাম পাশেই হয়, এই জিনিসটা আমরা মুছে দিব। বাম পাশেই যদি হয়, আমরা এই জিনিসটা মুছে দিব। মুছে দিয়ে সরি আমরা এই পাশে নিয়ে আসবো, এই যে এই পাশে। তাহলে এইটা হচ্ছে ইনপুট। তুমি দেখো ওইখানে তুমি যা করেছিলা তাই করবা, শুধু লেখাটাকে বাম পাশে নিয়ে আসবে। ঠিক আছে, এখানে কয়টা হচ্ছে, x y z, সেম জিনিস, 0 1 0 1 0 1 0 1, দুইটা জিরো ডাবল করে বাড়াও, আরো ডাবল করে বাড়াও, 4টা 0 4টা 1। বুঝতে পেরেছি? গুড। তো দেখো এইটার জন্য আমার সত্যক সারণী হয়ে গেল। সত্যক সারণীর পরে আমি কি করব, সমীকরণ। সত্যক সারণীর পরে আমাকে কি করতে হবে, সমীকরণ। সমীকরণ করতে গেলে এখানে কয়টা সমীকরণ আছে, ধরো এইগুলোর নামগুলোকে আমি একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, যেহেতু ডিকোডার আমি এখানে ডি দিয়ে দিচ্ছি, d0 d1 d2 d3 d4 d5 d6 d7। তো দেখো, d0 d1 d2 d3 d4 d5 d6 d7, তোমার এই 8টা সমীকরণ হবে এখানে। এবং এখানে সমীকরণ তৈরি করার নিয়মটা একটু আলাদা, দেখে নাও। d0 এর দিকে তাকাও, সবগুলো 0, 1 আছে কয় জায়গায়, এক জায়গায়। তো আমি কি করব, সমীকরণের জন্য এই 1টাকে নিব এবং নিয়ে এই লাইনটাকে, এই লাইনটাকে কমপ্লিট করব, এই লাইনটা। আচ্ছা বামে আসো, x = 0 y = 0 z = 0। আমার আগের লেকচারটা ফলো করে দেখবা, আমি সমীকরণ তৈরির নিয়ম শিখিয়েছিলাম কিভাবে সমীকরণ তৈরি করতে হয়, এবং আমি বলেছিলাম যেখানে জিরো পাবা সেখানে বার দিবা। এটা মিনটার্ম এবং ম্যাক্সিমামের একটা ব্যাপার আছে, বাট আমি শর্টকাটে বলেছি জিরো পেলেই তুমি বার দিবা। তো কি হচ্ছে দেখো, x বার y বার z বার, তাহলে সমীকরণটা হবে x বার y বার z বার। এটা করলে তুমি আমাকে অটোমেটিক্যালি একটা কোশ্চেন করবা, স্যার আপনি এখানে গুণ কেন দিলেন। আমি তোমাকে বলবো, আমি আগেরটা যদি যোগ দিয়ে বাস্তবায়ন করি এনকোডার, এখানে বিপরীত কাজ করতে হবে, এবং এই 3.2 লজিক গেটে যোগের বিপরীত কাজ কে করে দেয়, গুণ, অর্থাৎ
এখানে এন্ড গেট বা গুণ ব্যবহার করব যারা বোঝো নাই তাদের জন্য আমি d1 এর সমীকরণটা ব্যাখ্যা করছি d1 দেখো সব জিরো শুধু একটা আছে 1 তাহলে এই 1 সোজা বামে যাও x সমান 0 y সমান 0 z সমান 1 তাহলে 0 থাকলে তুমি কি দিবে বার তাহলে কি হবে x বার y বার z x বার y বার z যারা বোঝো নাই তার জন্য আমি d2 ব্যাখ্যা করছি এবং লাস্ট d2 এর দিকে তাকাও d2 এর 1 টাকে টার্গেট করো বাকি সব 0 গুলো আমরা কাউন্ট করব না কারণ সমীকরণ তৈরি করতে গেলে 0 মানে ইনঅ্যাকটিভ লাইনকে কাউন্ট করতে হয় না এটা নিয়ে ভাবে চলে যাও x সমান 0 y সমান 1 z সমান 0 তো এখানে কি হবে বলো তো x বার y z বার আমরা জানি 0 থাকলে বার ব্যবহার করব 1 থাকলে বার ব্যবহার করব না তো এখানে কি হবে x বার যেহেতু 1 আছে y এর উপরে বার হবে না z সমান কি আছে 0 তাহলে z সমান কি হবে বার বুঝতে পারছি আমরা সেম ভাবে তুমি যদি করো d3 এর সমীকরণ তুমি পাবা x বার yz আমি দ্রুত করে ফেলছি x y বার z বার এখানে পাবা হচ্ছে x y বার z এখানে পাবে হচ্ছে x y z এবং ফাইনালি পাবে হচ্ছে এখানে পাবে x y z বার আর লাস্টেরটা গিয়ে পাবে x y z আমাকে একটু জানাও কাইন্ডলি যে এই জিনিসটা বুঝছো কিনা আমি ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তোমরা যদি বলো স্যার বুঝতে পেরেছি রাহাত স্যার বলছে ভাই শিখে ফেলেছি থ্যাংক ইউ ভাই আমি আপনাকে শিখাইতে পেরে ধন্য হইলাম আচ্ছা তোমরা একটু দেখো যে জিনিসগুলো বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও যে এই পর্যন্ত জিনিসটা ক্লিয়ার কিনা আমি তারপরে শেষ করে দেব আর অল্প একটু জিনিস বাদ আছে আমাদের অল্প একটু জিনিস সার্কিট বাদ আছে এই পর্যন্ত বুঝতে পেরেছো না আমি একটু জানাও তারপর আমি শেষ করব বুঝতে পারছো কিনা একটু জানাও যে এই পর্যন্ত ঠিক আছে কিনা বুঝছো আচ্ছা রুম্পা বলেছে বুঝতে পেরেছি থ্যাংক ইউ আমরা শেষ পর্যায়ে চলে এসেছি ক্লাসের আমাদের আচ্ছা ঠিক আছে দেখো এরপরে কি বাদ আছে সত্যক সারণী তারপরে কি সমীকরণ দেন আমি এখানে কি তৈরি করব সার্কিট তাহলে সত্যক সারণী সেখান থেকে সমীকরণ সেখান থেকে ফাইনালি আমাকে আঁকতে হবে সার্কিট দেখো সার্কিট আঁকতে গেলে 1 2 3 অর্থাৎ তিনটা ইনপুট তাই আমি তিনটা দাগ দিলাম x y z x এর লাইন y এর লাইন z এর লাইন এখানে তুমি একটা কাজ করতে পারো বার জন্য এখানে নট গেট বারবার তুমি যুক্ত করতে পারো আমরা এই কাজটা না করে তোমরা জানো এই বল্টু वाला গেট আছে না একটা সেটা কিসের কাজ করে বারের কাজ তাহলে আমি আমার কষ্টটাকে কমানোর জন্য একটা লাইন তৈরি করলাম যেই লাইনটা হয়ে গেল কি x বার এটা আমি পরবর্তীতে ব্যবহার করব আমার সুবিধা হচ্ছে আমাকে বারবার নট গেট ইউজ করতে হবে না আমি একটা বারের কমন লাইন তৈরি করে নিলাম y কে নট গেট দিয়ে পাস করে দিলে কি হয়ে যাবে y বার z কে নট গেট দিয়ে পাস করে দিলে কি হয়ে যাবে z বার তো আমি এখন সার্কিটটা খুব সহজে এঁকে ফেলতে পারি দেখো ফার্স্টে d নট x বার y বার z বার তাহলে তুমি বার থেকে টানো x বার y বার z বার তারা কি আকারে আছে গুণ আচ্ছা আমাকে একটু বলেন তো যারা আছেন গুণ মানে কি গেট গুণ গুণ মানে কি গেট এন্ড গেট নাকি অর গেট আমি জানতে চাচ্ছি গুণ মানে কি গেট তোমাদের গুণ এন্ড গেট না অর গেট বলতে পারবে আমাকে গুণের কাজ করে দেয় কোন লজিক গেট ইয়েস ফয়সাল রাইট অ্যানসার থ্যাংক ইউ সো মাচ গুণের কাজ কাজ করে দেয় এন্ড গেট এন্ড দেখতে কার মতো ডি এর মতো তাহলে এটা কি হচ্ছে ডি নট সিমিলার x বার y বার z x বার y বার z এখান থেকে আসবে d1 d2 কি আছে x বার y z বার x বার সিম্পল y দেন হচ্ছে আমার z বার এটা হচ্ছে d2 এই ভাবে তুমি এখানে d3 আঁকতে পারো d4 d5 d6 d7 অর্থাৎ আমি জায়গা স্বল্পতার জন্য কিন্তু বাকি কাজটা করলাম না আশা করি তোমরা বাকি কাজটা নিজেরা করে নিতে পারবে এবং বুঝবে এখানে কি বলতে যাচ্ছি বুঝছো আমার কথাটা ওকে তাহলে আমি আজকে দুইটা টপিকস তোমাদেরকে একসাথে শেষ করলাম একটা হচ্ছে এনকোডার এবং একটা হচ্ছে ডিকোডার আমি ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার কাছে
করতে পারো এই সম্পর্কে বা আমাদের এই গ্রুপটাকে আরো সুন্দর করে সাজানোর জন্য যদি তোমাদের কোনো সাজেশন থাকে আমাকে দিতে পারো, যে কোনো সাজেশন আমি সাদরে গ্রহণ করব। আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। আচ্ছা সাদিয়া কি বলছে? সাদিয়াকে থ্যাঙ্কস দিই না, সাদিয়া থ্যাংক ইউ সো মাচ, স্মৃতি ধন্যবাদ, তোমরা ক্লাস দেখছো অসংখ্য ধন্যবাদ, ফয়সাল থ্যাংক ইউ। এগুলো একটু প্র্যাকটিস করবে বাসায়, তো শুধু প্র্যাকটিস করলেই চলবে না, জিনিসগুলো একটু লিখবে খাতায়, তুমি যদি না লেখো জিনিসগুলো কিন্তু ভুলে যাবে, বুঝতে পারছি। আর আমরা সবাই তোমার খুবই কষ্ট কষ্ট করে মানে কষ্টকর দিন পার করছি, আমরা আমার জায়গা থেকে কষ্ট করছি, তোমরা তোমাদের জায়গায় কষ্ট করছো, তারপরও আমাদেরকে এগুলো নিয়েই চলতে হবে। তো তোমাদের জন্যই আমি এই লাইভ ক্লাসগুলো নিচ্ছি, যেন তোমরা বাসায় বসে কিছু হলেও তো শিখতে পারবে, তাই না? তো এই জিনিসগুলো শেখার চেষ্টা করো। আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, রিয়াদ থ্যাংক ইউ সো মাচ, আশা করি তোমরা আমার ক্লাসের সাথে যুক্ত থাকবে। আর আমি একটা প্ল্যান নিয়েছি, দেখি প্ল্যানটা সফল হয় কিনা, আমরা ঈদের দিন তোমাদের সবার সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্য এই গ্রুপ থেকে লাইভে আসার চেষ্টা করব, এবং দেখি এই গ্রুপে আইসিটি রিলেটেড তোমাদের প্রিয় কোনো মুখ বা প্রিয় কোনো শিক্ষককে নিয়ে আসা যায় কিনা, যার সাথে এবং তোমাদের সাথে মিলে আমরা ঈদের দিন এই গ্রুপে আড্ডা দিব। একটা প্ল্যান আছে দুপুর 3টার দিকে একটা লাইভ করার এই গ্রুপ থেকে, তোমরা আমাদের সাথে থাকবে, তোমাদের শুভকামনা করি তোমাদের জন্য, তোমাদের জন্য আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে, আশা করি তোমরাও আমাদের সাথে থাকবে, বুঝতে পারছি। তোমরা যদি সাথে না থাকো এই কষ্টের আসলে কোনোই দাম নেই, বুঝতে পারছি। ওকে থ্যাংক ইউ, কে বলছে? ফয়সাল, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, রুম্পা থ্যাংক ইউ সো মাচ। আমরা শেষ প্রান্তে চলে এসেছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।